ফলতে এই সিন্ডিকেট আক্রান্ত এবং এই সিন্ডিকেটের হোতা হচ্ছে সরকার কেবল আর ফলতে নয় ওই যে তাকান দেশের প্রশাসনে পুলিশ বাহিনীতে কিংবা দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ওই প্রত্যেকটি জায়গায় সরকারের সিন্ডিকেট বসে আছে আর ওই সিন্ডিকেটগুলো কিভাবে কাজ করে আমরা সবাই দেখতে পাচ্ছি তারা এমন ভাবে চুরি দুর্নীতি লুটপাট আর এই 14-18 সালের অবৈধ নির্বাচন ভুয়া নির্বাচন ভোট ছাড়া নির্বাচন তারা নিশ্চিত করে দিয়েছে এই যে ভোট চুরিকে সহায়তা করা এর মাধ্যমে তারা যে বিপুল পরিমাণের বিনিময়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি দুর্নীতি সুযোগ পেয়েছে এখন তাদের অবস্থা হয়েছে সরকারকে টিকিয়ে না রাখতে তারা নিজেরা রক্ষা পাবে না বিচারের মুখোমুখি হতে হবে আর এই কারণে ওই পুলিশ থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রশাসনের লোকেরা আমরা দেখতে পাচ্ছি তারা আজকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে কাজে এই বন্ধুগণ বাংলাদেশ এখন একটা সিন্ডিকেটের রাজত্বে পরিণত হয়েছে এই দেশকে জনগণের দেশে পরিণত করতে হবে এই সিন্ডিকেটকে উচ্ছেদ করতে হবে উৎখাত করতে হবে আর সিন্ডিকেট যদি উৎখাত করতে হয় এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় না করে সেটা কোনোভাবে সম্ভব না বন্ধুরা আমার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ভয়ঙ্কর খেলা খেলছে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য তারা নিষ্ঠুর ভয়ঙ্কর বিভীষিকাময় খেলা খেলছে আজকে ট্রেনে আগুন দেওয়া হয়েছে এই ট্রেনে আগুন দিয়ে বিরোধী দলের কিলা আপনারা দেখবেন এই ট্রেনে আগুন দেওয়ার ফলে এই সরকার পুরো দল বিএনপির বিরোধী দলের উপর চাপাচ্ছে এবং চাপিয়ে তাদের বিরুদ্ধে আরো 10টা মামলা 50টা মামলা 100টা মামলা করছে বিরোধী দলের নেতা কর্মীদের ধরে নিয়ে জেলে পড়ছে এখন তো রাতের বেলা কোর্ট বসিয়ে তারা সাজাও দিয়ে দিচ্ছে এই কাজ করার সুযোগ তারা পায় কাজে লাভটা কার হয় রাজনৈতিক ভাবে এই সমস্ত সহিংসতার লাভ এই সরকার পেয়েছে বিরোধী দলের উপরে তার দোষ চাপিয়ে তাদের কা দমন পীড়ন করেছে কাজেই লাভ কার হয় এই দিয়ে হিসাব করবেন এই সহিংসতা কারা করে এই সহিংসতার পেছনে যে নানান সংস্থা এবং সরকারের মদত আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কাজেই তাদের এই নিষ্ঠুর খেলা মানুষকে আগুনে পুড়িয়ে মেরে তারা ক্ষমতা রক্ষা করতে চায় তারা বিরোধী দলের উপর দোষ চাপানোর জন্য এইভাবে বাসে আগুন দেয় ট্রেনে আগুন দেয় সহিংসতা করে আমরা পরিষ্কার ভাবে বলেছি আমরা পরিষ্কার ভাবে বলেছি এই আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বাংলাদেশে ইতিহাসে জনগণ সংগ্রাম করে যতগুলো পথ তৈরি করেছে সেই পথ অবলম্বন করে আমরা লড়াই করছি কাজে এই সমস্ত ট্রেনে আগুন দেওয়া বাসে আগুন দেওয়ার সাথে বাংলাদেশের মানুষের এখনকার ভোটাধিকারের লড়াইয়ের কোন সম্পর্ক নাই ভোটাধিকারের লড়াইকে গালিমালিপ্ত করার জন্য তারা আজকে এইভাবে আগুন দিয়ে তার দায় এই আন্দোলনের উপর চাপাচ্ছে জনগণকে আমরা সতর্ক থাকতে বলি আমরা দাবি করি স্বাধীন তদন্ত কমিশন করে এই সব ঘটনার তদন্ত করা হোক ওই সাহস সরকারের নাই কারণ তাতে ঝোড়ের বিড়াল বেরিয়ে যাবে কাজেই ওনারা এই ব্লেম গেম খেলে এইভাবে মানুষকে পুড়িয়ে মারবেন আর ক্ষমতা চিরস্থায়ী রাখবেন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ওবায়দুল কাদের সাহেব গতকালকে বলেছেন দেশের 70% মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত কি বুঝলেন